উদার হসপিটালে পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতপা আজ আমরা আমাদের পডকাস্ট সাজাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয় নিয়ে অনেকেই জানতে আগ্রহী এবং সেই বিষয়টা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা হলো পোস্ট কোভিড নানা ধরনের সিম্পটম দেখা যাচ্ছে মানুষের মধ্যে সেই সমস্ত সিম্পটমগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার কি চিকিৎসা হতে পারে সেই বিষয়টা একটা সংক্ষেপে ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পালনারিস্ট ডক্টর ব্যানার্জি ডক্টর ব্যানার্জি আপনাকে স্বাগত আমরা এই যে কথাটা আর চিন্তা করতে চাই না কিন্তু বারবার করে এই কথাটা ফিরে ফিরে আসছে তার কারণ পোস্ট কোভিড আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের সমস্যা মানুষের শরীরে দেখা দিচ্ছে এবং সেটা কোভিডেরই প্রকোপ সে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে কি কি ধরনের সিমটম আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্টদের মধ্যে কোভিডের পরে দেখুন ইটস আই উড প্রথম যেটা বলার সেটা ইটস স্টিল অ্যান ইভলভিং টপিক মানে আমরা এখনো জানছি হ্যাঁ এখনো সেই বিষয়ে জানাটা কমপ্লিট হয়নি একটা হচ্ছে পোস্ট কোভিড সিন্ড্রোম লং কোভিড সিন্ড্রোম এই ধরনের অনেক টার্মিনোলজি ব্যবহার করা হয় ফ্রম আওয়ার পার্সপেকটিভ মানে ফ্রম পার্মোনোলজি পার্সপেকটিভ ডেফিনেটলি কতগুলো আছে হচ্ছে যে কতগুলো এন্টিটি দে আর ডিফাইন্ড মানে যে হ্যাঁ এই সমস্যাগুলো মানুষের হয়েছে এবং কিছু কিছু জিনিস হ্যাঁ এমন অন্য অসুখের মতন মানে কোভিড এর পরে স্পেশালি কোভিড নিউমোনিয়ার পরে তাদের একটা শ্বাসকষ্টের সমস্যা বেশ কিছুদিন ধরে সেই সমস্যাগুলো থেকেছে তো এই এই মানে যেগুলো সেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমস লেথেজি উইকনেস এই ধরনের অনেক নিউরোলজিক্যাল প্রবলেমস এছাড়া একটা জিনিস হয়তো সবাই অনেকেই জানেন যে ওই স্মেল লস এই ধরনের প্রবলেম এগুলো অবশ্যই হয়েছে আর বাকি কিছু সিরিয়াস প্রবলেম এম আই বলে একটা সমস্যা মানে যাতে মাল্টি সিস্টেম একটা ইনফ্ল্যামেশনের সমস্যা সেই সমস্ত সমস্যাগুলো দেখা গেছে ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ যে যেটা বললাম একটা শ্বাসকষ্টের সমস্যা পোস্ট কোভিড এবং পালমোনারি ফাইব্রোসিস এটা এই দুটো সমস্যা আমরা কমনলি এনকাউন্টার করেছি বেশ এই যে শ্বাসকষ্টটা শুরু হয়েছে সেই শ্বাসকষ্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি আ প্রথমে হচ্ছে যে কোন কারণে হচ্ছে এখন কোভিড এর পরে একটা কথা ওই পালমোনারি পাইব্রোসিস কথাটা আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে তো প্রথম যেটা জানার দরকার কিন্তু সবাই কিন্তু পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে না খুব স্মল পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল পিপল হু আর अफेक्टेड তারা হসপিটালাইজড হচ্ছেন যদিও সেই সংখ্যাটা বিরাট আমাদের এত জনসংখ্যা এবং তাদের মধ্যে যাদের খুব সিরিয়াস লাং ইনফেকশন লাং ইনভলভমেন্ট ছিল দীর্ঘদিন অক্সিজেন লেগেছে হসপিটালে থেকে বা ব্রিদিং সাপোর্ট লেগেছে সেটা নন ইনভেসিভ হোক বা ইনভেসিভ ভেন্টিলেশন হোক এবং কোভিড নিউমোনিয়ার ফলে যাদের একটা স্পেসিফিক কন্ডিশন মানে এটাকে আমরা আরডিএস বলি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হয়েছে তাদেরই ক্ষেত্রে বেশি দেখা গেছে যে পেশেন্ট ভালো হয়ে বাড়ি চলে যাওয়ার পরেও ইন ওয়ান ইয়ার ফলো আপ অর বিয়ন্ড দ্যাট লাং ফাইব্রোসিসের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তাই বলে কি যারা বাড়িতে থেকেছেন হয়নি হ্যাঁ অনেক অ্যাসিমটোম্যাটিক লোক বা ধরুন বাড়িতে জ্বর হয়েছে বাড়িতেই চিকিৎসা হয়েছে সিমটোম্যাটিক ভালো হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও অন্য কোনো কারণে বুকের ইমেজিং করতে গিয়ে সিটি স্ক্যান করতে গিয়ে হ্যাঁ আমরা সেই এভিডেন্স দেখেছি যে হ্যাঁ খানিকটা ফাইব্রোসিস আছে কিন্তু এদের ক্ষেত্রেও বেশিরভাগের ক্ষেত্রে এগুলো ইনসিডেন্টাল ফাইন্ডিং মানে আমরা অন্য কারণ বার করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ এরকম রয়েছে অর্থাৎ এই এই হয়েছিল কিন্তু পার্সেন্টেজ ইজ ভেরি স্মল আচ্ছা এবারে যদি আসি হ্যাঁ অনেকের ক্ষেত্রে যেটা বললাম পালমোনারি ফাইব্রোসিস বা সিগনিফিকেন্ট পালমোনারি ফাইব্রোসেস শুকিয়ে যাওয়া তার প্রতিফলনটা হচ্ছে যে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া চলাফেরা হাঁটা চলা করতে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তিনি হাঁপিয়ে যাচ্ছেন যেটা আগে ছিল না বাট সেই সমস্যাটা এখন দেখা দিয়েছে তো সেইগুলো হচ্ছে যে ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যে লাং ফাইব্রোসিস জন্য তার সিমটম হচ্ছে সমস্যা হচ্ছে এছাড়া আরেকটা গ্রুপ আমরা যেটা পেয়েছি অনেকের ক্ষেত্রে এটা খানিকটা হাঁপানির মতন অ্যাজমার মতন একটা সাঁই সিং করে আওয়াজ হচ্ছে শ্বাসটা ছাড়তে অসুবিধে হচ্ছে বুকে চাপ অনুভব করছেন এরকম খানিকটা অ্যাজমার মতন সিমটাম প্রেজেন্টেশন ইজ লাইক দ্যাট অফ অ্যাজমা এরকমও পাওয়া গেছে এবারে যদি ডেফিনেট চিকিৎসা বলি এই সমস্যাগুলোর একটা হচ্ছে যে পার্টটা অ্যাজমার মতন প্রেজেন্টেশন যার ব্রংকনিকশন হচ্ছে শ্বাসকষ্ট সেটার চিকিৎসাও সেই অনুযায়ী ইনহেলেশন থেরাপি আর প্রথম কথা হচ্ছে যে যে আমাদের আগে করতে হয় কার চিকিৎসা দ্বিতীয় হচ্ছে এটার এবং যাদের চিকিৎসা প্রয়োজন বা দিলে আমরা বুঝতে পারছি হয়তো লাভবান হবেন সেক্ষেত্রে ডেফিনেট কিছু ওষুধ আছে কিন্তু এই কোভিড জন্যই ওষুধ বলে কিন্তু কোনো ওষুধ নেই ফাইব্রোসিসের যেটা চিকিৎসা যা আমরা চিকিৎসা করি সেই চিকিৎসা বেশ আচ্ছা এই যে কাদের চিকিৎসা প্রয়োজন এরকমও কি কোনো پیشنট আপনাদের কাছে আসে যে যাদের চিকিৎসা আর প্রয়োজন নেই বা চিকিৎসা প্রয়োজনই নেই হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই যে বললাম ফাইব্রোসিস কথাটা এখন একটা ভীষণ আতঙ্ক এখনো আতঙ্ক রয়েছে চলে যায়নি তো সুতরাং সব রকম ফাইব্রোসিসে এক নম্বর কথা চিকিৎসা প্রয়োজন হয় না এবং দ্বিতীয় কথা অনেকের ক্ষেত্রে ওটা চিকিৎসা করার প্রয়োজন নেই বা চিকিৎসা করেও কোনো লাভ নেই হ্যাঁ এরকম আছে বেশ মানে চিকিৎসা করেও কোনো লাভ নেই মানে ধরুন পোস্ট কোভিড এরকম একটা কন্ডিশন লাঙের হয়েছে যেখান থেকে আর রিকাভারি সম্ভব না সেটা সম্ভব সেটা সেরকম সিচুয়েশন ডেফিনেটলি হয়েছে স্পেশালি যারা দুহাজার কুড়ি বা আর্লি ফার্স্ট পার্ট এটা ট্রায়ালে দেখা গেছে ওই সময় যারা অ্যাফেক্টেড হয়েছে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এরকম সিচুয়েশন হয়েছে বেশ আচ্ছা তখন তো কোভিডের ট্রিটমেন্ট সম্বন্ধে খুব সম্ভব ধারণা ছিল না সেই ট্রিটমেন্ট কারণে লাঙের খুব ক্ষতি হয়ে গিয়েছে এরকম কি কেস আপনাদের চোখে পরে এটা বলা খুব ডিফিকাল্ট যে ট্রিটমেন্টের ফলে লাং ইঞ্জুরি হয়েছে আমরা এটা বলতে পারি যে এক নম্বর কথা কোভিডের এখনও ট্রিটমেন্ট কিন্তু যে আপনার ডেফিনেট একটা ম্যালেরিয়ার যেরকম ট্রিটমেন্ট আছে কোভিডের কিন্তু সেরকমও এখন কোনো ট্রিটমেন্ট নেই হ্যাঁ ডেফিনেটলি যাদের ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন হচ্ছিল লাং সিরিয়াস প্রগ্রেসিভ হচ্ছিল তাদের ক্ষেত্রে জানবেন শুনেছেন আপনার নিশ্চয়ই অনস্বীকার্য সেটা থেকে মানুষের প্রাণ বেঁচেছে মানুষ বেনিফিট করেছেন অবশ্যই এটা ডিউরিং যখন ইনফেকশন হচ্ছে সেই সময় কিন্তু তার বিয়ন্ডে এখন মানে কোভিড এর ওরকম কিন্তু কোনো চিকিৎসা বেশ ভাবে মানুষ ধরুন যারা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তারা তো এই ধরনের আলোচনা শুনলে বা একটা ভয় সব সাধারণভাবে চতুর্দিক থেকে শুনলে তো একটা কনসেপ্ট তৈরি হয় সেখান থেকে একটা ভয় থাকে যে আমারও কোভিড হয়েছে তাহলে আমার এই যে শ্বাসকষ্টটা হচ্ছে এটা কি কোভিডের পর বাড়লো বা কিছু এই যে সিম্পটম কি সিমটম দেখে বুঝে ডক্টরের কাছে যাবে মানে শ্বাসকষ্টে যদি সাফার করছেন তাহলে ডেফিনেটলি দেখুন এটা বাড়িতে বসে বোঝার কিন্তু কোনো উপায় নেই এটা আমাদের আলাদাতে দেয়ার আর টেস্ট ইমেজিং স্টাডিজ মানে স্ক্যান করা যেতে পারে পালমোনারি ফাংশন টেস্ট ডিফিউশন ক্যাপাসিটি এবং আরও পরীক্ষা আছে কোভিড এমন একটা জিনিস সে লাঙের প্যারেনকাইমাকে ইনভলভ করেছে সে লাঙের ব্লাড ভেসেলকে ইনভলভ করেছে সে লাঙের হাওয়া যাওয়ার রাস্তাকে ইনভলভ করেছে তো সুতরাং এইটা যে কোনো একটা প্রবলেম থেকে কি শ্বাসকষ্ট ব্যাপার হতে পারে দ্যাট নিডস টু বি ইভ্যালুয়েটেড যে কেন হচ্ছে বেশ আপনি বললেন এমনও অনেক পেশেন্ট এসছে যাদের ক্ষেত্রে মানে ট্রিটমেন্ট নেওয়া না নেওয়া কন্ডিশন একই মানে দিয়েও কোনো লাভ নেই বলে তাই কোন চিকিৎসা দেব না ট্রিটমেন্ট তার এমন অনেকে হতে পারে যার ধরুন বাড়িতে অক্সিজেন প্রয়োজন হচ্ছে হোম অক্সিজেন থেরাপি এবং তাতে কোয়ালিটি অফ লাইফ করবে নট জাস্ট দ্যাট তার সঙ্গে বাকি আরো সেই সঙ্গে এই যে কোভিড নিউমোনিয়াতে যদি তার হার্টের উপসর্গ দেখা দেয় বা অন্য কিছু সেইগুলো সমস্তই অ্যাসেসমেন্ট করার প্রয়োজন থাকে এবং সেই অনুযায়ী চিকিৎসা করার প্রয়োজন বেশ তাহলে সেক্ষেত্রে সাধারণ ভাবে ভাবে বোঝার সম্ভাবনা নেই তা যখনই শ্বাসকষ্ট হবে বা অন্য কোন রকম ভাবে আমরা অনুভব করবো যে কোন রকম আলাদা আমাদের শরীরে কোনো প্রভাব পড়ছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই শ্বাসকষ্টের সমস্যা হলে এখন ধরুন একজন অ্যাজমা রুগী বা ইভেন সিওপিডি পেশেন্ট যিনি জানেন যে হ্যাঁ আমার এই সমস্যা আছে এইগুলো আমি করি এবং এই করলে আমার হঠাৎ যদি শ্বাসকষ্ট বাড়ে সেটা কমে যাবে দ্যাট ইজ ওয়ান থিং আদার দ্যান দ্যাট আপনার হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় এবং সেটা পারসিস্ট করে সেটাকে বাড়িতে কখনোই হ্যান্ডেল করা ইজ নট রেকমেন্ডেড কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটি অবধি পৌঁছনো এবং অ্যাসেস করানোটা ভীষণ আচ্ছা ইমিউনিটির ক্ষেত্রে কি কোন রকম ফ্যাক্টর আপনারা দেখেছেন যে ইমিউনিটিটা কমেছে বারবার লাং ইনফেকশন হচ্ছে এরকম কি পেশেন্ট আপনারা দেখতে পেয়েছেন ইমিডিয়েট পোস্ট কোভিড পিরিয়ড এ ডেফিনেটলি এগুলো আমরা ইন পার্ট অফ आवर অবজারভেশন সেটা এবং এটা আলা কোভিড বলে আলাদা না যে কোনো ভাইরাল নিউমোনিয়া বা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া কোভিড ইজ আ ভাইরাল নিউমোনিয়া তো তারপরে লাং ইমিউনিটি এবং সিভিয়ার ডিজিজেস এ জেনারেল ইমিউনিটি ডিপ্রেসড হয়েছে এবং ন্যাচারালি সেটাতে পরবর্তী আরেকটা এক মাস বা তিন মাসের মধ্যে আবার লাং ইনফেকশনের জন্য একটু সম্ভাবনা থেকে আর অন্য যেটা বললাম যেখানে লাংয়ের স্ট্রাকচারাল চেঞ্জেস কিছু একটা স্মল পপুলেশন যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই রেকারেন্ট লাং ইনফেকশনের সম্ভাবনা বেশি বাট দ্যাট ইজ লাইক এনি আদার ক্রনিক লাং কন্ডিশন সেটা ব্রঙ্কের হতে পারে সেটা সিওপিডি হতে পারে মানে এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজ এই ধরনের যে কোনো ক্রনিক লাং ডিজিজের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসপেক্ট হচ্ছে বারে বারে ফুসফুসের বা সংক্রমণের সম্ভাবনা এটাও দিস ইজ অলসো নো এক্সেপশন বেশ আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কোভিডের সময় অনেক বাচ্চা যারা জন্মেছে আর কি তাদের ক্ষেত্রে লাগের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা বা এরকম কিছু কি পসিবিলিটি আছে বা এরকম কিছু ধরা পড়েছে আই থিঙ্ক ইট উইল এটা আমার মনে হয় আরও সময় লাগবে টু ফাইন্ড

ওই সময় সাথের সাথে কি মনে হয় যে এই সিম্পটমগুলো আস্তে 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 দূরীভূত হয়ে যায় মানে কোভিড থেকে আমরা যতটা দূরত্বে চলে যাব তাতে কি মনে হয় যে তাতে এই پیشنটের সংখ্যা কমবে যে যে স্ট্রাকচারাল चेंजेस আছে ইন লাঙ্গে বা ই রিভার্সিবল चेंजेस আছে দ্যাট ইজ সেটা আনলাইকলি টু গো অ্যাওয়ে বাট ন্যাচারালি এই সংক্রমণ যদি আর না হয় ভাইরাল অসুখগুলোর সংক্রমণগুলো এমন তারা কিন্তু ঘুরে ঘুরে আসে ভাইরাসের যেটা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ সে তার স্ট্রাকচার থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন ঘটায় এবং সে ঘুরে আসে অন্য ফর্মে এই সেম করোনা ভাইরাস তার মিডল ইস্টে তার প্রভাব প্রাদুর্ভাব ঘটেছে বিভিন্ন জায়গায় অন্যান্য পৃথিবীর বিভিন্ন পার্টে বিভিন্ন সময় ঘটেছে তো এই অসুখটাই যদি আবার ঘুরে না আসে তো এবং এত সিভিয়ার যে ব্যাপারগুলো হয়েছে আমরা চলে যেতে পারবো দূরে বেশ আর এই যে বিষয়টা ধরুন এই যে কোভিডের জন্য যা যা সিমটম আমরা দেখতে পাচ্ছি সেই কোভিডের সিমটমগুলো কতটা সিরিয়াস মানে মানুষ এটাকে কতটা সিরিয়াসলি নেবে অনেকে যেমন ইগনোর করার টেন্ডেন্সি থাকে যে ঠিক আছে শ্বাসকষ্ট হচ্ছে এমন কখনো ডাক্তার দেখিয়ে নেবো বা কিছু হবে কিন্তু এই এইটা আগে ডিটেক্ট করা হ্যাঁ ডায়াগনোসিসটা কতটা প্রয়োজন অবুন অ্যাজ অফ নাও আমরা তো উই আর নট ریلی ডায়াগনোজিং টু मच অফ কোভিড কেসেস খুব রেয়ার এবং ওনসে রিপোটেবল কেসেস আমি যদি বলি যে হ্যাঁ কারোর ডায়াগনোসিস হয়েছে সেটা সরকার মানে আমাদের নেছে জানাতে হবে এবং এখন কিন্তু সেরকমই দেখছি না বাট যে সময়টায় হচ্ছিল সেই সময়টার ক্ষেত্রে डेफिनेटলি আপনার যদি শ্বাসকষ্ট হয় এবং মনক যেটা কোভিডে দেখা গেছে আপনারা যে শ্বাসকষ্ট হচ্ছে না অথচ রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে হ্যাপি হাইপক্সিয়া বলা হচ্ছে সেগুলো অবশ্যই চিন্তার বিষয় ছিল এবং শ্বাসকষ্ট বোঝার সব ওই যে বললাম আমি একটু হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ এইগুলো সব থেকে ইজি ওয়েজ ফর্চুনেটলি সে দিনটা আমরা অন্তত কয়েক বছর পিছনে ফেলে এসেছি তার মানে এখন পরিসংখ্যানটা এতটাও চিন্তার মতো নয় মানে পোস্ট কোভিড আমরা এতটাও দেখতে পাই না যাদের লাং এর কন্ডিশন খুব খারাপ হয়েছে বা কিছু যে বললাম ইস স্মল পার্সেন্টেজ আমাদের এত বড় দেশে সেই সংখ্যাটা হয়তো লার্জ বাট একজন ক্লিনিশিয়ানের ডে টু ডে প্র্যাকটিসে পোস্ট কোভিড ফাইব্রোসিস নিয়ে কজন এসে পৌঁছাচ্ছেন সেটা কিন্তু ডেফিনেটলি কম এবং এটাও হয়েছে যে ওই ওই বছরগুলোতে হয়তো দু হাজার একুশ দু হাজার বাইশের আর্লি পার্ট তখন আমরা যত দেখতে পাচ্ছিলাম এখন কিন্তু অত মানুষ সমস্যা নিয়ে এসে পৌঁছাচ্ছে না অর্থাৎ কি যে নট অল ফাইব্রোসিস কজেস প্রবলেম কেটে গেলে গায়ে কোথাও একটা দাগ থাকতে পারে কিন্তু সেটা মানে কি আমার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হলো প্রবাবলি নো আর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকলে তখনই লোকে হেলথ কেয়ারের কাছে এসে পৌঁছবে তো অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি তবে একটা বিষয় আমাদের সচেতন থাকতে হবে নিশ্চয়ই কিন্তু পাশাপাশি অতিরিক্ত ভয় পাওয়া যে আমার কোভিড হয়েছিল বা আমি কোভিড হয়েছিলাম বলেই আমার এখন যা যা সিম্পটম দেখা যাচ্ছে ওই আক্রান্ত হয়েছিলাম বলেই আমার এটা হচ্ছে এই ভাবনা চিন্তারও কিন্তু প্রয়োজনীয়তা নেই চিকিৎসকের পরামর্শ নিন এবং কি কারণে আপনার এই সিমটম দেখা দিচ্ছে সেটা সঠিকভাবে জানাটা বোধহয় ভীষণ জরুরি অনেকেই কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই এরকম একটা ধারণা পোষণ করেন যে আমার তারপর থেকে যা যা হচ্ছে ওই কোভিডে আক্রান্ত হওয়ার জন্যই হচ্ছে কিন্তু এটা কিন্তু সব সময় সঠিক নয় তাই আপনাদেরকে সচেতন করার জন্য আমরা আমাদের পডকাস্টটাকে আমাদের মতো করে সাজালাম আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভবিষ্যতেও ভাবে আরো অনেক পডকাস্ট আপনাদের জন্য সাজাবো আপনাদেরকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি নমস্কার